জামিনে আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানে থাকি। তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, আপনি সরকারি পরিষেবা যা পাচ্ছেন বন্ধ হবে। তারপর এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এখানে ক্যামেরা রয়েছে। আসামে শুনে রাখুন, যার নেতৃত্বে 19 লক্ষ লোক, যার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, তাকে বিজেপি সরকার আসামের মুখ্যমন্ত্রী করেছে, হিমন্ত বিশ্ব শর্মা। আসামে এনআরসি হয়ে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। এরা সিএ করে যাচাই করে দেখবে কজন বাংলাদেশ থেকে এসছে, কজন আফগানিস্তান থেকে এসছে, কজন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে, তারপর এনআরসি করে এদেরকে বাইরে পাঠিয়ে দেবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন মায়েরা, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনাদের ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, আপনারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, সাংসদ করেছেন, বিধায়ক করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আপনাদের কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির নেতারা বলছে সিএ করে সিএ এর নামে আপনারা অ্যাপ্লাই করুন। বিজেপির কোনো নেতা সিএ এর পোর্টালে অ্যাপ্লাই করেছে? কেউ বলতে পারবে করেছে? সিএ এর জন্য অ্যাপ্লাই করতে গেলে আগে আপনাকে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি। সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড সব বাতিল করে দেবে। আমি আপনাকে বলছি, আমি স্পষ্ট ভাষা স্পষ্টভাবে বলি, বিজেপি অনেক জায়গায় বলছে সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার আইন নয়। এখানে ক্যামেরা রয়েছে। আমি বলছি যারা অ্যাপ্লাই করবে তাদের 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন, তারা সবাই নাগরিক, তাও ভুল বুঝিয়ে বলছে নাগরিকত্ব দেবো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনারা দেবেন, 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন। আর নোটিফিকেশান করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যদি বলে যে ভারতবর্ষে আমরা সিএ এর পর এনআরসি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে, আমি বুক ঠুকে বলে গেলাম। এরা মিথ্যে কথা বলে, এরা জুমলাবাজি, এরা জুমলাবাজদের দল, জুমলাবাজি করে মানুষকে ভাঁওতা দিয়ে, মানুষকে প্রতারণা স্বীকার করে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই। আপনার পাড়ায়, এলাকায়, গ্রামে, অঞ্চলে কোনো ভদ্র মার্জিত সভ্য শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না।